now I will tell a story. The name of the story is Nasiruddin's Aim. Okay, so this story is from the book Marigold of Unit 3. Okay, from Unit 3 Marigold book. Thus they I will tell a story. The story name is Nasiruddin's Aim. Okay, so one day Nasiruddin was chatting with his friends. So এখানে কি বলছে যে একদিন নাসিরউদ্দিন ওর বন্ধুদের সাথে চ্যাট করছিল. ওকে, চ্যাটিং মিন্স ইউ নো মিন্স টু টক. হি ওয়াজ টকিং উইথ হিজ ফ্রেন্ডস. ওকে, দেন হি বিগ্যান টু বোস্ট, দেন হি বিগ্যান টু টেল হিজ ফ্রেন্ডস অ্যাবাউট সামথিং দ্যাট দেন হি ওয়ান্টস টু শো হিজ ফ্রেন্ডস অ্যাবাউট সামথিং. ওকে, what he told his friends that no one can match my skill in archery. Okay, so what he tell his friends that he was very much good in the skill of archery. Okay, no one can hit him. Okay, so that he was telling to his friend or বন্ধুদেরকে বলছিল মানে নিজেকে মানে খুব বেশি দেখিয়ে বলছিল যে ওই মানে এই তীর ছুটতে মানে অ্যারো বা এই অ্যারো ছোড়া মানে অ্যারো ছুটতে খুব ভালো পারে, টার্গেট করতে পারে. ঠিক আছে, আর্চারি মানে মানে কোনো একটা জায়গায় হিট করে যখন আমরা অ্যারো ছুরি মানে তীর লাগাই তখন সেটাকে আমরা বলি আর্চারি বলে থাকি সেটাকে. হ্যাঁ, তো সেটাই ও বলছিল যে আমি খুবই পারি, আমার খুব ভালো স্কিল আছে. আই স্ট্রিং দ্য বো, টেক অ্যান এম অ্যান্ড শুট অ্যান অ্যারো. তো আমি কি করি না, আমি বো নেব, বো নিয়ে আমি এম করে আমি খুব ভালো অ্যারো শুট করতে পারি. ঠিক আছে, তো হি টোল্ড দ্যাট কুশ বলে সে অ্যারোটাকে এভাবে ছুটতে চাই. ঠিক আছে, দ্য অ্যারো ইজ সিওর টু হিট ব্যাং অন দ্য টার্গেট. এরকম করে ও বলে কি বললো না, আমি অ্যারোটা শিওর এমন করে ছুটবো, অ্যারোটা ছুটবো যে সেটা একদম পুরো টার্গেটে গিয়ে পৌঁছো. ঠিক আছে, একদম পুরো অ্যারোটা একদম বো মানে টার্গেট যেখানে থাকবে সেখানে গিয়ে একদম অ্যারোটা লাগবে. ঠিক আছে, হিয়ারিং দিস ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ইমিডিয়েটলি বট অ্যান্ড গো অ্যান্ড সাম অ্যারোস. তো এটা শুনে ওর কিছু বন্ধু কি করলো না, ফ্রেন্ডসরা কি করলো, ফ্রেন্ডসরা ব্রিং হিম দ্য গো অ্যান্ড সাম অ্যারোস. ওকে, অ্যান্ড টোল্ড টোল্ড নাসিরউদ্দিন কিং টু শুট দ্য অ্যারো টু দ্য টার্গেট. ওকে, দেন গিভিং দেম টু নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন সেড দ্যাট হেয়ার নাসিরউদ্দিন টেক দিস বো অ্যান্ড শুট দ্য অ্যারো টু ইয়োর টার্গেট. ওকে, দেন পয়েন্টিং টুয়ার্ডস দ্য টার্গেট নাসিরউদ্দিন সেট এম অ্যাট দ্যাট টার্গেট অ্যান্ড শুট অ্যান অ্যারো. ওকে, সো তখন নাসিরউদ্দিন কি করলো না, ও বো আর অ্যারো নিয়ে কি বললো যে এই টার্গেটটাই দেখো আমি এখন ছুটবো আর অ্যারোটা ঠিক ওইখানে গিয়েই বোতে গিয়েই ঠিক ওখানে গিয়েই লাগবে. ঠিক আছে, তো এরপরে নেক্সট পেজে কি আছে, না নাসিরউদ্দিন হেল্ড দ্য বো ইন হিজ হ্যান্ড, স্ট্রং ইট এমড অ্যাট দ্য টার্গেট অ্যান্ড শুট অ্যান অ্যারো. সো ফাইনালি এখানে কি বলছে, না নাসিরউদ্দিন হিন ইউজ টু টেক দ্য বো ইন হিজ হ্যান্ড অ্যান্ড বোটা হাতে নিল, নিয়ে যেভাবে অ্যারোটা ছোড়ে ঠিক সেভাবে টার্গেট করে ও এম করলো, দিয়ে শুট দ্য অ্যারো, অ্যারোটা শুট করলো, দিয়ে অ্যারোটা কি এলো হু করে গেল, বাট দ্য অ্যারো ডিড নট হিট দ্য টার্গেট. কিন্তু অ্যারোটা আলটিমেটলি টার্গেটে গিয়ে পৌঁছলো. ঠিক আছে, ইনস্টেন্ট ইট ফেল ডাউন সামহার ইন দ্য মিডিল, অ্যান্ড অ্যারোটা কোথায় পড়ে গেল, না নিচে পড়ে গেল, অ্যারোটা বোতে গিয়ে টার্গেটে গিয়ে আলটিমেটলি পৌঁছলো. ঠিক আছে, দেন নাসিরউদ্দিন সে হা হা হা
Then his friends started laughing like ha ha ha, and they said that, "Hey Nasiruddin, is this your best aim?" Then his friends started laughing and joking with Nasiruddin, and they all told Nasiruddin that, "Is this your aim? Oh, is this your aim? Like this, you don't able to hit the aim to the make aim to the target. Is this your aim?" So their friends started laughing and joking by seeing Nasiruddin in that he did not able to hit the target. Okay, so after that Nasiruddin told that, "Not at all," said Nasiruddin to their friends. তখন নাসিরুদ্দিন ওর বন্ধুদেরকে কি বললো যে তোমরা আমাকে নিয়ে হাসছো, জোকিং করছো, তো আমার তো এম, আমি তো এম করে টার্গেট করে তো আমি তো অ্যারোটা ছুঁড়িনি, অ্যারোটা ছুঁড়েছে কে? না নিজেকে বাঁচানোর জন্য, তখন ডিফেন্ডিং হিমসেলফ, মানে নিজে ডিফেন্ডিং মানে নাসিরুদ্দিন তখন নিজেকে বাঁচানোর জন্য কি বলছে যে অ্যারোটা তো আমি নিজে ছুঁড়িনি, অ্যারোটা তো আমার ওই আজাদ আছে পাশে দাঁড়িয়ে, আমি বললাম তো আজাদি, ওটা আজাদের কথা শুনেই তো অ্যারোটা টার্গেটে গিয়ে পৌঁছলো, ঠিক আছে, ও সেটাই বলছে, "দিস ইজ ওয়াজেন্ট মাই এম, ইট ওয়াজ আজাদস এম, ঠিক আছে, তো আই জাস্ট শোড ইউ হাউ দ্য আজাদ শুটস অ্যান অ্যারো." তখন নাসিরুদ্দিন কি বলছে যে আমি তোমাদেরকে দেখালাম যে আজাদ যে আমার বন্ধু সে কীভাবে অ্যারোটা শ্যুট করে, এটা কিন্তু আমার টার্গেট ছিল না, তখন ও নিজেকে বাঁচানোর জন্য এই কথাটা বলছে ওর বন্ধুদেরকে, ঠিক আছে। সেইং দিস নাসিরুদ্দিন পিক অ্যাপ অ্যানাদার অ্যারো, এটা বলে নাসিরুদ্দিন আবার একটা অ্যারো নিল, ওয়ান্স এগেন কি করলো, হি স্ট্রাং দ্য বো, এম অ্যাট দ্য টার্গেট অ্যান্ড শুট দ্য অ্যারো। সো এগেন ও একই কাজ আবার করলো, বোটা নিয়ে হি স্টার্টেড শুট দ্য অ্যারো টু দ্য টার্গেট in the next time, in the second time, okay, and this time also the arrow did not hit the target, did not reach the target, the arrow fell a little farther than where it fallen before, okay, এই সময়ও কি হলো না, অ্যারোটা আলটিমেটলি টার্গেটে গিয়ে পৌঁছলো না, সেকেন্ড টাইমও অ্যারোটা কোথায় গিয়ে পড়লো না, ঠিক যেখানে টার্গেটটা তার কিছুটা আগে এসে অ্যারোটা নিচে পড়ে গেল, ঠিক আছে, সেকেন্ড টাইম। বাট সাডেনলি দে আস্কড না, দেন দ্য হিজ ফ্রেন্ডস এগেন আস্কড নাসিরুদ্দিন দ্যাট, অ্যান্ড দিস মাস্ট বি হাউ ইউ শুট অ্যান অ্যারো, তো এগেন হিজ ফ্রেন্ডস স্টার্টেড জোকিং উইথ হিম দ্যাট দিস ইজ দ্য ওয়ে হি শুট অ্যারো। হ্যাঁ, এইভাবে আবার সেকেন্ড টাইম ও যখন আর টার্গেটে অ্যারোটা মানে মারতে পারলো না, তখন ওর বন্ধুরা আবার হাসাহাসি করতে লাগলো, দিয়ে বলতে লাগলো যে তুমি এইভাবে অ্যারো ছোড়ো, শ্যুট করো। হ্যাঁ, তখন নাসিরুদ্দিন নিজেকে আবার বাঁচানোর জন্য, ডিফেন্ড করার জন্য বলল, অফকোর্স নট, আমার এটা টার্গেট ছিল না, ইভেন দিস এম ওয়াজ নট মাইন, ইট ওয়াজ চিফস গার্ড এম। তো তখন নাসিরুদ্দিন কি বলল যে এটা আমার টার্গেট ছিল না, এটা ছিল চিফস গার্ড, মানে যে গার্ড ছিল তার এটা এম, ঠিক আছে, সে এম করে এটা মেরেছিল, তার এম তারটা আমি দেখিয়েছি যে সে কী করে মারে, এটা আমার টার্গেট ছিল না। সো সেকেন্ড টাইম ও নিজেকে আবার বাঁচানোর জন্য এই কথাটা বলল। নাও সামবডি রিমার্ক, ওয়েল নাও হু ইজ দ্য নেক্সট অন দ্য লিস্ট, তখন কাছ থেকে কেউ ইয়ার্কি মেরে বলে উঠলো যে তুমি তো দুজনের নাম নিয়ে নিজেকে বাঁচিয়ে নিলে, এর নেক্সট টাইম এবার তুমি কার নাম নেবে নিজেকে বাঁচানোর জন্য, এরমভাবে থার্ড টাইম একজন বলে উঠলো, ঠিক আছে। হিয়ারিং দিস অল ফ্রেন্ডস স্টার্টেড লাফিং, এটা শুনে ওর বাকি বন্ধুরা যারা ছিল তারা খুব হাসতে লাগলো। নাসিরুদ্দিন ডিডেন্ট সে আ ওয়ার্ড, নাসিরুদ্দিন তখন আর কোনো কথা বললো না, হি কোয়াইটলি পিক দ্য অ্যারো অ্যান্ড স্টার্ট শুট এগেন, অ্যান্ড দিস টাইম নাসিরুদ্দিন ওয়াজ ভেরি লাকি বিকজ হিজ অ্যারো ও ফাইনালি হিট অ্যান্ড ব্যাং টু দ্য টার্গেট।
গেলে এবং লাস্ট টাইম কি হলো, নাসিরুদ্দিন এতই লাকি ছিল যে আলটিমেটলি ওর অ্যারোটা কি হলো না, সে টার্গেটে গিয়ে হিট করলো, ঠিক আছে। তো এখানে ও নিজে জিতে গেল, ঠিক আছে। এরপরে বলছে এভরিবডি স্টেয়ার, তো এটা দেখে ওর যে বাকি বন্ধুরা সে তারা খুবই অবাক হয়ে গেল যে এতবার নাসিরুদ্দিন ট্রাই করলো তো টার্গেটে গিয়ে অ্যারোটা পৌঁছলো না, কিন্তু লাস্ট টাইম এরমভাবে টার্গেটে চলে গেল। তো এটা দেখে ওর বন্ধুরা বিকাম ভেরি স্টেয়ার, মানে প্রচুর অবাক হয়ে গেল, দেয়ার মাউথস অ্যাগ আপ ইন অ্যামেজমেন্ট, তাদের মুখ পুরো বন্ধ হয়ে গেল। তখন তার ফ্রেন্ডস যারা ছিল তো ওরা কি বলবে ওরা আর কিছু বুঝতে পারলো না, দে অল বিকাম অ্যামেজড, তারা সবাই হতভম্ব, অ্যামেজমেন্ট মানে অ্যামেজড মানে মানে হতভম্ব হয়ে গেল, কি বলবে তারা নিজেরাও বুঝতে পারলো না, যা যে নাসিরুদ্দিন এরকম একটা টার্গেটে এম করেছে দেখে, বিফোর এনিওয়ান কুড সে এনিথিং, তো কেউ কিছু যেহেতু বলতে পারলো না, তখন নাসিরুদ্দিন ট্রায়াম্ফ্যান্টলি মানে খুব আনন্দ হয়ে নিজেকে মানে নিজে জিতেছে, তো ট্রায়াম্ফ্যান্টলি নিজের প্রতি গর্ব করে জিতেছে বলে সে বলতে লাগলো, ডিড ইউ সি দ্যাট, ইট ওয়াজ মাই এম, তোমরা কি এবার দেখতে পেলে যে আমার আসল এমটা কী ছিল, আমি কীভাবে টার্গেটে মারলাম, ঠিক আছে। এটাই ওর লাস্ট বলি, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্টোরি, আই থিঙ্ক ইউ লিসেন দ্য স্টোরি ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। আমি চাই তোমরা এই স্টোরিটা খুব ভালোভাবে শোনো, ঠিক আছে। শুনে তোমরা মানে মানে ইউ হ্যাভ টু লিসেন দ্য মিনিং অফ দিস স্টোরি, স্টোরির মানেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। অ্যান্ড বিটুইন দিস স্টোরি ইউ উইল ফাইন্ড সাম নিউ ওয়ার্ডস ফ্রম ইনসাইড দ্য স্টোরি, ইউ উইল ফাইন্ড সাম নিউ ওয়ার্ডস, ওকে। তো স্টোরির ভেতর থেকে তোমরা অনেক কিছু নিউ ওয়ার্ডস তোমরা অনেক পাবে, যেটা তোমরা বাড়িতে মুখস্থ করবে, ঠিক আছে। কিছু নিউ ওয়ার্ডসগুলো যেগুলো তোমরা পাবে, নিচে দেখো আরও কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে, ঠিক আছে। এই নিউ ওয়ার্ডসগুলো তোমরা ছাড়াও এই নিউ ওয়ার্ডসগুলো ছাড়াও তোমরা গল্প থেকে আরও কিছু নিউ ওয়ার্ডস আছে যেগুলো তোমরা বার করে মুখস্থ করে লিখতে পারো, কারণ এক্সাম টাইমে আমি তোমাদের বলতে পারি যে গল্পের ভেতর থেকে কিছু নিউ ওয়ার্ডস লিখতে বলতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের গল্পটা খুব ভালো করে পড়তে হবে, পড়লে তবেই তোমরা নিউ ওয়ার্ডসটা লিখতে পারবে। চারটে পাঁচটা নিউ ওয়ার্ডস যদি আমি লিখতে দিই তোমরা তখন লিখতে পারবে, ঠিক আছে। তো নিউ ওয়ার্ডসগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখো, ঠিক আছে। আর নিউ ওয়ার্ডসের বিশেষ করে স্পেলিং যাতে ভুল না হয় সেটা একটু দেখতে হবে, ঠিক আছে। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার্স আমি পরে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আমি যখন বলবো পরে কোশ্চেন অ্যান্সার্স আমি দিয়ে দেবো, তখন তোমরা কোশ্চেন অ্যান্সার্সের লিখে হোম টাস্ক করবে, আমি অ্যান্সার্সগুলো তোমাদেরকে লিখে পাঠিয়ে দেবো। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে পেজ নাম্বার 50 দেখো যে এই যে ওয়ার্ডসগুলো আছে, এই ওয়ার্ডসগুলোর কিছু ম্যাথস মানে ওয়ার্ডসগুলোর মিনিং দেওয়া আছে, এক পাশে ওয়ার্ডস দেওয়া আছে, এক পাশে মিনিং দেওয়া আছে। তো মিনিংগুলোর সাথে ওয়ার্ডসগুলোকে ম্যাচ করবে তোমরা, ঠিক আছে। ম্যাচ করে ইয়ে করে আমাকে তোমরা সেন্ড করবে, এটা তোমাদের হোম টাস্ক, পেজ নাম্বার 50, ওয়ার্ডসের সাথে মিনিংগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডসের মিনিংগুলো আমি তোমাদেরকে তো বাংলায় বলে দিয়েছি, গল্পের ভেতরেই বলে দিয়েছি বাংলায়, তো সে বাংলায় মিনিংগুলো বুঝে তোমরা এটা ম্যাচ করবে, ম্যাচ করে হোম টাস্ক করে আমাকে পাঠাবে পেজ নাম্বার 50। এরপর পেজ নাম্বার 51 দেখো কিছু ওয়ার্ডস আছে, পেজ নাম্বার 51, ঠিক আছে। কিছু সেন্টেন্স আছে বলছে বোল্ড করে যে সেন্টেন্সগুলো যেখানে যেখানে লেখা আছে সেগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে আর রিরাইট করতে হবে, রিরাইট করে চেঞ্জ করে সেগুলোকে এই যে চারটে কি পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এখানে সেগুলোকে তোমরা চেঞ্জ করে এখানে লিখতে হবে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলোকে। হ্যাঁ, তো তোমরা এইটা এইগুলো না পারো আমি এগুলো তোমাদেরকে অ্যান্সার্স করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর গল্পটা তোমরা ভালো করে পড়বে, নিউ ওয়ার্ডসগুলো পড়বে, তাহলেই হবে। বাকি অ্যান্সার্স আই উইল সেন্ড ইউ লেটার।
ओके